আমাদের কুকিং এখানে স্টার্ট হয়ে গেছে। আর এই যে শেফ, প্রচন্ড গরম, অ্যাসিস্ট্যান্ট রেডি, এখানে রান্না স্টার্ট হয়ে গেছে। এখানে ফার্স্ট থিং হচ্ছে, এটা হচ্ছে বেরেস্তা ভাজা হচ্ছে। এই যে আমাদের বিরিয়ানি অলমোস্ট ডান, এবার দমে দেবো। এখানে মাটন হয়ে গেছে প্রায়, অ্যান্ড মাটনটা অসাম লাগছে, টেস্ট করে দেখেছি। এইখানে আমাদের দুধের মধ্যে কেশর পুরো স্টিমটা আসছে, দুধের মধ্যে কেশর আর হচ্ছে মিঠা আতর দেওয়া, আর হচ্ছে রাইস বানিয়ে রাখা রয়েছে, এবার জাস্ট দম দেওয়াটা বাকি রয়েছে। আর এখানে যার বার্থডে পারপাসে আমরা এই আয়োজন করেছি, পোস্ট বার্থডে সেও এসে গেছে। দাদা একটা বুক থেকে তুলে দেখাই, তুমি একদম তোলায় তো দাদা বড় মতন আছে এটাও না। যে দায়িত্ব নিয়ে এখন মধুমিতা দি বাড়ছে, আর বাকি সায়ন তো বসেই গেছে, বসে গেছে। এই যে আমিও ফ্রেশ ফ্রেশ হয়ে এসছি, কি দেবে? হ্যাঁ, তুই কোনোদিন গাওয়ার জন্য ওয়েট করেছিস যে আজকে করবি? শুরু করে দে, যার পারপাসে পার্টি হচ্ছে সেই বাড়ছে। তো এখানে এখন সবাই মিলে আমরা এনজয় করছি চিকেন চিজ বল, যেটার ভেতরে একটা মজরেলার মানে ব্লক দেওয়া ছিল, অ্যান্ড ও রুবাই বেসিক্যালি এটা বাড়ি থেকে ম্যারিনেট করে নিয়ে এসেছে, এখানে এসে জাস্ট ফ্রাই করলো। তো আমি বেসিক্যালি এখন সবাই রয়েছে, এখন অবধি কেউ যায়নি, তো আমি সবাইকে একটু বসিয়ে বাড়িতে এলাম হচ্ছে বাড়ির গলিতে আর কি, মাটন নিতে। বেসিক্যালি জুয়া মাটন আর কি নিয়ে এসছে শানের জন্য, তো ওই জন্য ওটা দিই মানে বলেছিল আমাকে ফোন করে যে ক্যানের জন্য পাঠিয়েছি, তোর মায়ের কাছে দিয়ে গেলাম তুই নিয়ে যাস, তো ওটাই নিতে এসছি। আর মায়ের সাথে দেখা হয়ে গেল, এই তো কোথাও না এলাম এখানেই নিতে। তো যাই হোক চলো এটা নিয়ে এবার ফ্ল্যাটে যাবো, ওরা ওয়েট করছে আমার জন্য। মায়ের হাত থেকে তো তখন জুয়ার পাঠানো সেই মাটনটা নিয়ে চলে এসেছি, তো মাটনে শুধু তো হতো না, বিকজ জুয়া পাঠিয়েছিল শুধু শাইনের কথা ভেবে, আর এখানে মধুমিতা রুবাইও ছিল, মধুমিতা দি আর রুবাইও ছিল। সো ওদের জন্য অনলাইন থেকে একটা চিকেন চাপ আর একটা কিছু আনানো হয়েছিল, আমি অর্ডার করিনি, সো আমি যাই না, দূরে চিকেনের আইটেম অর্ডার করা হয়েছিল। তো সবাই মিলে শেয়ার করে আমরা রাতে মানে বিরিয়ানির রাইসটা ছিল আর এক পিস বিরিয়ানি মাটনটা ছিল আর দু পিস আলু ছিল, তো সেগুলো দিয়ে আমরা সবাই মিলে ভাগ ভাগ করে শেয়ার করে ডিনার করে নিয়েছি। মধুমিতা আগেই বেরিয়ে গেছে বিকজ ও যেহেতু স্কুটি চালিয়ে যাবে আর কি, অনেকটা লেট হয়ে যাচ্ছিল। আর রুবাই এই জাস্ট কিছুক্ষণ হলো বেরোলো, আমাদের সাথে গল্প করছিল, তো আমাদের একটা ভালো প্ল্যান হয়েছে, কি প্ল্যান সেটা তোমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবে, খুব শিগগিরই তোমরা জানতে পারবে। তো সেই কারণে আর কি রুবাই থেকে গেছিলো, আমরা প্ল্যানটাকে আর কি ফুল প্রুফ করছিলাম আর কি। তো যাই হোক এখন সবাই বেরিয়ে গেছে, তো এবার আমি বেড ফেড ঠিক করবো, ঘর ফোর ঠিক করবো, তো কিছুক্ষণ পরে দেখা করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। হাই গাইস, গুড মর্নিং, সকালবেলা উঠি আমি কিচেনে চলে এসেছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি কি করছি এখন কিচেনে। তো এখানে ভাত বসে দিয়েছি, প্রায় হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে মাছ ভেজে আমি তুলে রেখেছি, এবার মাছের ঝোলটা করবো, কালো জিরে ফোড়ন তো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে পেঁয়াজটা দেবো ফার্স্টে, তারপরে বেসিক্যালি পাবদা মাছের ঝাল টাইপের করবো, তো পেঁয়াজ, তারপরে রসুন কুচি, টমেটো আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো, হয়ে গেলে নামিয়ে দেবো। সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু করিও নি, ডাল করেছি মুসুর ডাল টমেটো ফমেটো দিয়ে, আর পাবদা মাছের ঝাল করলাম, আর হচ্ছে তোমার ভাত করেছি, আর এদিকে হচ্ছে খাবার সময় ডিমের একটা পোচ করে নেবো। ইয়েস, আজকে আমি গতকালকে আমি বিরিয়ানিটা খেয়েছি, আর আজকে এই বেলাটা আমি খাবো, রাতের বেলা হয়তো আবার রাতের বেলা থেকে আবার ডায়েটটা কন্টিনিউ করবো, বিকজ সামাও আজকে খুব ভাত খেতে ইচ্ছে করছে, কালকে তো ভাত খাইনি বিরিয়ানি খেয়েছি, তো ভাত খেতে ইচ্ছে করছে আজকে খাবো, আর সেই কারণেই অত তেল ফেল দিয়ে বানায়নি, একটু কম করে কম তেল ফেল দিয়ে ভালো করে রান্নাটা করেছি আর কি। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে আমি এই সোফাটায় বসে আছি, বিশ্বাস করো ফ্যান চালানোরও সেরকম একটা প্রয়োজন পড়ছে না,
আসছে যে তাও ফ্যানটা চলছিল, বাট এত সুন্দর বাইরে দিয়ে হাওয়া আসছে না কি বলবো তোমাদেরকে, বেশ লাগছে কিন্তু বসে এখানে। ব্যালকনি স্লাইডারটা ওপেন রয়েছে। তো যাই হোক, আজকে ওদের প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, মানে ফ্লোরিং এর টাইলস পুরো কমপ্লিট, জাস্ট বাকি হচ্ছে স্কাটিং আর গ্রাউটিং। তো কালকে মেবি হয়তো স্কাটিং গুলো লাগাবে আর গ্রাউটিং করবে। গ্রাউটিং এর জিনিসটা মানে মেটেরিয়ালটা নেই, তো ওটা হয়তো আজকে নিয়ে আসতে হবে আমাকে। তো যাই হোক, তোমাদের এই ব্লগটা দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে অ্যাহেড। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।